সিবিআই অফিস খুলছে এই সুন্দরীদের ধরার জন্য। তার মানে পশ্চিমবঙ্গে কি কোনো কনটেস্ট হচ্ছে, বিউটি কনটেস্ট হচ্ছে? একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গ প্যারিস হয়নি, কলকাতা লন্ডন হয়নি, কিন্তু গোটা রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের র্যাম্পওয়ার্কের মাঠ তৈরি করে দিয়েছে। পিসিকে বলো কাটমানি খাওয়াতে। একটা জিনিস দেখুন, গোটা বাংলায় আজকে মেলাতত্ত্ব চলছে। মেলাতত্ত্ব মানে কি? বিভিন্ন রকমের দোকান খুলে বসে আছে এই তৃণমূল। এই দোকানগুলোর সামনে সুন্দরী মডেলকে দাঁড় করিয়ে দিয়েছে, যেমন অর্পিতা, যেমন মোনালিসা, যেমন হৈমন্তী প্রভৃতি। এই মডেলদের থাকার কথা ছিল হচ্ছে কোনো প্রেমিকের কথায়, কোনো কবির কল্পনায়, তাদের নাম এসে গেছে ইডিসিবিআই এর খাতায়। এখানেই শেষ নয়, ইডিসিবিআই অফিস খুলছে এই সুন্দরীদের ধরার জন্য। তার মানে পশ্চিমবঙ্গে কি কোনো কনটেস্ট হচ্ছে, বিউটি কনটেস্ট হচ্ছে? একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গ প্যারিস হয়নি, কলকাতা লন্ডন হয়নি, কিন্তু গোটা রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের র্যাম্পওয়ার্কের মাঠ তৈরি করে দিয়েছে। এই ছবিটা দেখুন, আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই 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 চাকরি প্রার্থীরা আসেন, কলকাতায় সারাদিন কাটান, বিক্ষোভ করেন, আবার সন্ধেবেলায় বাড়ি ফিরে যান, আবার বাবা মার কাছে গিয়ে চোখের জল ফেলেন, বাবা মার চোখের জলের যন্ত্রণা নিয়ে আবারও সকালবেলায় আপনারা ট্রেনে চেপে এই কলকাতা শহরে আসেন। এই 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত আর কতদিন এই ছুটতে সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের ন্যায্য দাবি আমরা 2014 সাল থেকে বলেই যাচ্ছি। আমরা আমরা হচ্ছে একদম আসল ক্যান্ডিডেট, আমরা ভ্যালিড ক্যান্ডিডেট। আমাদের চাকরি না দিয়ে যারা আজকে হৈমন্তীর ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে, তাদের চাকরি সুপারিশের নিয়োগপত্র সুপারিশ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি না। আজকে কিন্তু হৈমন্তীর ফ্ল্যাটে, অর্পিতার ফ্ল্যাটে যাদের নাম পাওয়া যাচ্ছে, তাপস মণ্ডল, মানিক, এরা কারা? গৌরব তুমি বলো, এরা কারা? সরকারের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়।